আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে যে কথাগুলো বললেই নয়, আসলে যারা আসলে এখন ইন্টার্নশিপ করতেছেন বা ইন্টার্নশিপ করা শেষ হয়ে গেছে আর এখন যে চাকরি নিয়ে ভাবতেছেন, আসলে চাকরি নিয়ে ভাবার কিছু নাই, আপনারা লেগে থাকেন এবং আসলে ফ্রেন্ডদের সাথে একটু কমিউনিকেশন বাড়িয়ে দেন যে কোথাও সার্কুলার পাইলে তারা যেন ইনফরমেশন দেয়। এবং আপনারা বিডি জবসে অবশ্যই সার্কুলার আসুক আর না আসুক, আপনারা কন্টিনিউ বিডি জবসে ঢুকবেন এবং বিডি জবসে একটা অবশ্যই অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আর আরেকটা কথা বলতে গেলে, আসলে বড় ভাইদের সাথে একটু কমিউনিকেশন রাখলে ভালো হয়, তাদের সাথে কমিউনিকেশন রাখলে, যে অনেক কোম্পানিতে ফ্রেশার নিয়োগ করে, সেক্ষেত্রে ফ্রেশার নিয়োগ করলে কি হয়, আপনারা যে কোনো মুহূর্তে তাদের সিভি দিয়ে আপনি তাদের বলতেই পারেন যে ভাই আমার জন্য একটা চাকরি দেখেন বা আমার জন্য একটা যে কোনো জব দেখেন না, আমি মানে অনেক বেকার আছি বা আমি জব করতে চাই। তো সেক্ষেত্রে কি হবে যে আপনাদের আসলে নিজেদের কমিউনিকেশন একটু বাড়লো, সেক্ষেত্রে আপনার সিভিটা তার কাছে থাকলো, যে কোনো সময় ড্রপ করতে পারলো। আর বড় ভাইদের সাথে একটু কমিউনিকেশন রাখলে ভালো হয় আর কি। আর আপনারা খালি ফোন দিয়ে এরকমভাবে বলেন যে ভাইয়া দেখেন না আমার একটা চাকরির দরকার, কেন আপনারা একটা সিভি দিয়ে বলতেই তো পারেন যে ভাই আপনার ইমেলটা দেন, মানে আমি বলতেছি আমার কথা না, মানে আপনাদের যারা ক্লোজ বড় ভাইরা আছে তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী একটা ম্যাটার হয়ে যাবে। তো আসলে যেটা কথা হলো যে কয়েকদিন ধরে আমাকে বলতেছিল যে ভাইয়া আমাদের একটা আসলে বিস্কিট নিয়ে কিছু বলেন। আসলে বিস্কিট নিয়ে কিছু বলতে গেলে কি, বাংলাদেশের বেশিরভাগই ইন্ডাস্ট্রিতে বিস্কিট বলতে বেকারি নিয়ে কাজ হয় এবং ফ্লাওয়ার নিয়েই কাজ হয়। ফ্লাওয়ার বলতে আটা ময়দা বলতে এটাই বুঝি। আর আরেকটা কথা হলো যে বিস্কিট নিয়ে বারবার কথা বলতেছিলাম, যে বলতেছিল যে ভাইয়া বিস্কিট নিয়ে একটা কথা মানে একটা ভিডিও দেন, বিস্কিট নিয়ে, বিস্কিট নিয়ে আসলে কী ভিডিও দিব, বিস্কিটে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে বিস্কিট যখন আপনারা বিস্কিট একটা কিনবেন তখন দেখবেন কি গায়ে অনেক কিছু লেখা আছে, বিস্কিটের মোড়কে অনেক ধরনের কথা লেখা থাকে যে এই বিস্কিটে কী কী ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছে, কী কী দেওয়া হয়েছে, মানে সকল ধরনের উপাদান ওখানে কিন্তু লেখাই থাকে, কিন্তু কত কোনটা কত পার্সেন্ট এটা লেখা থাকে না, কারণ প্রত্যেকটা কোম্পানি তার নিজস্বভাবে তার একটা রেসিপি তৈরি করে তারা কোম্পানি তাদের বিস্কিট সাপ্লাই দিতেছে মার্কেটে, সেক্ষেত্রে এটা কখনোই লেখা থাকবে না। সেক্ষেত্রে আরেকটা কথা হলো যে আমি আমি একটা বিস্কিট কোম্পানি তৈরি করছি বা আমি একটা বিস্কিট কোম্পানি ইন্ডাস্ট্রি খুলছি, আমি ওইটা যদি সবার কাছে পাবলিশটি করে দিই যে কতটুকু আমি ময়দা দিতেছি, কতটুকু আমি সুগার দিতেছি, কতটুকু আমি ফ্লেভার দিতেছি, এটা যদি আসলে পাবলিশ করেই দিই সেক্ষেত্রে আমার রেসিপিটা চুরি হইতে পারে। সেক্ষেত্রে চুরি হলে কি বাংলাদেশে আসলে একজনের রেসিপি আরেকজন নিয়ে কাজ করা এটা একটা মানে দণ্ডনীয় একটা অপরাধ? সেক্ষেত্রে আপনারা নিজের রেসিপি তৈরি করে নিজেরাই বিস্কিট যেগুলো তৈরি করতেছে, আসলে কারা তৈরি করতেছে, যারা আসলে এই বিষয়ে অনেক দক্ষ, আসলে দেখবেন কি বাংলাদেশে যত বিস্কিট কোম্পানি আছে অলিম্পিক থেকে শুরু করে বাংলাদেশের যত কোম্পানিগুলো আছে বেশিরভাগই বেকারি সেকশনের মানে বেকারি ইন্ডাস্ট্রি, তবে এই বেকারি ইন্ডাস্ট্রির যে কোম্পানিগুলো আছে এই বেকারি ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো কিন্তু যাদের নিয়োগ দিয়ে রাখছে মানে ম্যানেজার জিএম পিএম এই ধরনের যারা স্যাররা আছেন, এই স্যাররা কিন্তু আসলে অনেক অভিজ্ঞতা, একটা কোম্পানি থেকে যখন আরেকটা কোম্পানিতে যায়, যেমন আমি একটা কোম্পানির নামই বলি যে অলিম্পিকের যে স্যাররা আছে, সাপোজ ওখানে ডিজিএম আছে, জিএম আছে, হ্যাঁ সিনিয়র জিএম আছে, ওখান থেকে সাপোজ যখন আপনি একটা কোম্পানি দিবেন, যখন ওই স্যারকে আপনি আর একটা কোম্পানিতে নিয়োগ দিবেন তখন কিন্তু ওই স্যারে কিন্তু আপনার সকল ধরনের রেসিপি বলেন, কী কী লাগবে, মানে একটা কোম্পানি তৈরি হতে সকল ইনগ্রিডিয়েন্টস থেকে শুরু করে সকল কিছু আপনার স্যার মানে স্যাররা আপনাদের প্রোভাইড করে থাকবেন। সেক্ষেত্রে আমি শুধু একজন প্রোডাকশন ম্যানেজারের কথা বলতেছি, আমি শুধু একজন কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজারের কথা বলতেছি, আমি কিন্তু আদার্স যে স্টোর ম্যানেজার, এইচআর ম্যানেজার, মেকানিক্যাল টিম, ইলেকট্রিক্যাল টিম এদের কথা আমি কিন্তু বলতেছি না। হ্যাঁ, অনেকে অনেক ধরনের ভুল ধরেন, আসলে ভুল না ধরলে আসলে অনেক সময় কি হয় যে আমরাই আসলে ভুল করে বসি, ঠিক না? তবে অবশ্যই আপনারা ভুল ধরবেন, আপনারা অনেকেই ইন্ডাস্ট্রিতে চাকরি করতেছেন, আপনারা নিজেরা চাইলেও
10-15 জন ফ্রেন্ডরা মিলেও কিন্তু উদ্যোক্তা হতে পারেন। তো যাই হোক, আজকে যে কথাটা বলতে চাচ্ছিলাম, ওই যে আপনারা যারা বেকারি সেকশনে আছে তারা একটু ভাববেন, হ্যাঁ, যে আসলে বিস্কিট কীভাবে, বিস্কিটে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগতেছে, কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসটা আসলে যখন আমরা লিখতেছি যে একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে পাশ দিয়ে আমরা কিন্তু একটা বিস্কিটের, আমরা যদি একটা মোড়ক ফলো করি, মোড়কে লেখাই থাকে কিন্তু উপাদান, উপাদানের পাশ দিয়ে আবার লেখা থাকে কোড, হ্যাঁ, কোনটা কোন কোডের ইউজ করা হয়েছে। আসলে সকল কিন্তু কোড আসলে তারা উল্লেখ করে না, হ্যাঁ, সকল কোড উল্লেখ করে না, যেটুকু দরকার সেটুকুই কোড উল্লেখ করে থাকেন। তবে আমি বিস্কিটের মানে অল্প একটু উদাহরণ দেব যে বিস্কিট আসলে তৈরি করতে কী কী লাগে। বিস্কিট তৈরি করতে অবশ্যই ফ্লাওয়ার লাগবে, ফ্লাওয়ার বলতে আটা ময়দা লাগবে। সেক্ষেত্রে বিস্কিটের যে তিন ধরনের যে ডো তৈরি করতে হয় বা ডো হয়, তিন ধরনের বিস্কিটটা কিন্তু আলাদা আলাদা। যেমন মনে করেন যে আমরা যখন পড়ালেখা করছি তখন অবশ্যই জানছি যে বিস্কিট তৈরি করতে তিন ধরনের খামির ইউজ করা হয়। তো এক ধরনের খামির হচ্ছে যে এটাকে বলা হয় যেটা মানে আটা থেকে তৈরি করা হয় সেটাকে বলা হয় সফট ডো, যেটা ময়দা থেকে তৈরি করা হয় এটাকে বলা হয় হার্ড ডো, আর যেটা আসলে ময়দা আটা থেকেই তৈরি করা হয় সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ফার্মেন্টেশন ডো, যেটা আসলে ফার্মেন্টেশন ডো অনেক সময় আমরা ময়দা দিয়েও তৈরি করি, তবে এখানে গ্রেডিং সিস্টেম আছে। তবে এখানে আমরা অনেকেই মিস্টেক করে থাকি, আসলে আটার গ্রেড বা ময়দার গ্রেড একরকম না, ময়দার গ্রেডিং করা হয় আসলে গ্লুটেনের উপর। গ্লুটেন বলতে আমরা গ্লুটেন তো প্রোটিনের, প্রোটিনকেই গ্লুটেন বলা হয়। এই গ্লুটেন যখন পার্সেন্টেজ অনুযায়ী যে আসলে ড্রাই বেসিস বা ওয়েট বেসিসে যখন আমরা ক্যালকুলেশন করব, তখন অনেক লং, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা আসলে যাই হোক, আমরা ওটা চলে যাই। তখন তিন ধরনের যে ডো আছে, এই ডোটা আবার কী হয়, বাংলাদেশে বেশিরভাগ বিস্কিট আসলে সফট ডো দিয়েই হয়, মানে আটা দিয়েই হয়। সেক্ষেত্রে আমাদের দেখেন আমরা প্রথমত আটা নিব, হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে রিফাইন্ড সুগার। রিফাইন্ড সুগার বলতে সুগারকে ক্রাশিং করে পাউডার করে নেওয়া হয়, এটাকে রিফাইন্ড সুগার আমরা আসলে বলে থাকি। তারপরে আসলে পাম অয়েল লাগে, হ্যাঁ, পাম অয়েল বা এটাকে আমরা ভেজিটেবল অয়েল অনেক সময় দিয়ে থাকি, বা এটাকে দালদাও বলা হয়। তাহলে কী হলো, প্রথমে পাম অয়েল অথবা দালদা, হ্যাঁ, তারপরে কী লাগে, কেমিক্যাল লাগে। কেমিক্যাল কেন, বিস্কিটকে প্রথমে ফোলায়, ফোলানোর পরে একটা মানে থিকনেসের আকারে নিয়ে আসার পরে একটা রিয়াকশান হয়, রিয়াকশান মানে বিক্রিয়া হয়, যেখানে আমরা যখন অ্যামোনিয়াম বাই কার্বোনেট, এটাকে সংক্ষেপে ABC বলা হয়, আবার হচ্ছে যে যখন SBC-র সাথে সোডিয়াম বাই কার্বোনেটের সাথে অ্যামোনিয়াম বাই কার্বোনেট যখন একটা বিক্রিয়া করে, তখন এই বিক্রিয়ার ফলে বিস্কিটের প্রথমে যখন ইয়াতে যায় মানে আমাদের ওভেনে যায়, বাংলাদেশের বেশিরভাগ বিস্কিট কোম্পানিতে যেসব ওভেন আছে এটাকে টানেল ওভেন বলা হয়। এই টানেল ওভেনের তিনটা সেকশান আছে, আপনারা আসলে যখন আপনারা টানেল ওভেনের কাছে যাবেন তখনই বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে যে কুকিং জোন, বেকিং জোন এবং কালার জোন। তো বিস্কিটের কালার অবশ্যই আপনারা জানেন যে বিস্কিটের কালার কী, আমার জানা মতে গোল্ডেন ইয়োলিশ বা লাইট ইয়োলিশ এই ধরনের কালার হয়ে থাকে। যে যাই হোক, এই কালার যখন আমাদের মানে লাস্ট স্টেপে দেয় তখন, এবং থিকনেস ঠিক থাকে, থিকনেস কীভাবে ঠিক থাকবে তখন কীভাবে বুঝবেন, সেক্ষেত্রে আমাদের একটা বিস্কিটের প্যাকিং সাইজের 10টা বিস্কিট ধরে, সাপোজ আমার যদি 8টা বিস্কিট ধরে, সেখানে আমার কম হয়ে গেল না, সেক্ষেত্রে আমার ওই যে অ্যামোনিয়াম বাই কার্বোনেট বা সোডিয়াম বাই কার্বোনেট, ওটা আসলে যখন প্রোডাকশন ম্যানেজার বা কিউসি ম্যানেজার ওনারা ডিসিশান করে এটা কমিয়ে বাড়িয়ে থাকেন। আমি কিন্তু আসলে রেসিপি পুরোপুরি আমি বলতে পারবো না কে কতটুক দিতেছে, আমি এভাবে বলতে পারবো না যে আপনি কত হাজারের একটা ব্যাচ বানাবেন, কেউ 2000-এর ব্যাচ বানাবেন, 3000, কিন্তু আসলে বাংলাদেশের যে ক্যাপাসিটি এগুলো আসলে খুবই অল্প পরিমাণের ব্যাচ বানায়। কেউ বানায় 200 কেজির ব্যাচ, কেউ বানায় 400 কেজির ব্যাচ, কেউ বানায় 500 কেজির ব্যাচ, মানে আসলে এটা তাদের যে যার মতো তাদের ক্যাপাসিটি মেশিনের, সেই অনুযায়ী তারা বিস্কিটের ব্যাচ বানিয়ে থাকেন। বা এরপরে দেখেন, তাহলে এরপরে কী লাগে, এসএমপি পাউডার তারা দেয়, তারপরে ইনভার্ট সিরাপ দেয়, তারপরে হচ্ছে লিকুইড গ্লুকোজ দেয়, হ্যাঁ, তারপরে হচ্ছে লিসিথিন দেয়। লিসিথিন আপনারা অবশ্যই জানেন এটা একটা ইমালসিফায়ার। তারপরে মল্ট দেয়, TBHQ দেয়, ঠিক আছে, তারপরে মিল্ক ফ্লেভার দেয়। ফ্লেভার না দিলে কিন্তু বিস্কিট হবে না, এটা জানেন তো। এখন আমি মিল্ক দিলাম, এখন বিস্কিটের নাম দিলাম মিল্কি, হ্যাঁ, মিল্কি দিলাম, মিল্ক রিচ দিলাম, মিল্ক
ভিটা দিলাম, এই ধরনের বিভিন্ন রকমের নাম দিয়ে। আসলে যখন আমি অরেঞ্জ অরেঞ্জ দিব তখন কিন্তু অরেঞ্জ নাম হয়ে যাবে, তখন কিন্তু একটা মানে মিক্স মিক্স ফ্রুট মানে মিক্স ফ্লেভার দিব, তাহলে কিন্তু মিক্স ফ্রুটস বিস্কিট এরকম টাইপের হয়ে যাবে। তারপর এখানে যদি ভ্যানিলার নাম দিই, ভ্যানিলার সাথে যদি মিল্কের একটা কম্বিনেশন করে আমরা যদি বিস্কিট বানাই, সেক্ষেত্রে আমাদের বিস্কিটের নাম মানে আসলে বিস্কিটের নাম ভেরিয়েশন করে কাল মানে ফ্লেভারের উপরে। হ্যাঁ, আমি যদি এখন কি বলে কোকো পাউডার এটা এটা যদি আমি দিয়ে বিস্কিট বানাই, সেটা সেহেতু এটা কিন্তু চকলেটই একটা কালার চলে আসবে, সেক্ষেত্রে আমি বলতেই পারি এটা চকলেট বিস্কিট। চকলেট বিস্কিটের মেন উপাদান কিন্তু আসলে মানে কালার যে আসে এটা কিন্তু কোকা পাউডারের কারণেই কালারটা আসে। যাই হোক, তারপরে ওয়াটার দিয়ে শেষ করে দিলাম। আর আসলে বিভিন্ন বিস্কিটের উপাদান কিন্তু এই সেমই থাকে, জাস্ট খালি কেউ বিভিন্ন জায়গায় একটু হালকা চেঞ্জ করে থাকে। তবে আমি এটাই বলতে থাকবো মানে বলবো যে আমি আরেকটা কথা বল মানে না বললেই নয় এখানে আসলে আরেকটা কথা বল, আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য যে বিভিন্ন বিস্কিটের গায়ে যে লেখা থাকে ই নাম্বার, ই কোডটা ইউরোপিয়ান যে সংস্থা থেকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে দেখেন ই একশো থেকে, আমি আবার বলি ই একশো থেকে 199 পর্যন্ত, এটা হচ্ছে যে কালারিং একটা কোড। হ্যাঁ, যখনই বিস্কিটের গায়ে দেখবেন ই একশো থেকে 199, এটা হচ্ছে কালার কোড। ওকে, যখন থাকবে হচ্ছে যে ই 200 থেকে 299, এটা হচ্ছে যে প্রিজারভেটিভ, যে কোনো প্রিজারভেটিভ এখানে অ্যাড করা হয়েছে, বোঝা গেছে। তারপরে হচ্ছে যে ই 300 থেকে 399 পর্যন্ত যে কোডটা ব্যবহৃত, এটা অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যাসিডিটি রেগুলেশনের জন্য এটা ইউজ করা থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে যে ই 400 থেকে 499, এটা হচ্ছে যে থিকেনার্স, স্টেবিলাইজার, ইমালসিফায়ার। ইমালসিফায়ার বলতে এটা সমসত্ব মিশ্রণ, আপনি তেলের সাথে পানির একটা তেলের সাথে পানি মিশাইছেন কিন্তু এটা মিক্স হইতেছে না, সেক্ষেত্রে আমার ইমালসিফায়ার ইউজ করতে হবে। তো ইমালসিফায়ার হিসেবে এখানে আমরা বিস্কিটের লেসিদিন ইউজ করছি। তো আসলে প্রশ্নগুলো এভাবে হয়, যখন আপনি ভাইবা বোর্ডে প্রশ্ন দেবেন আপনার কিন্তু প্রশ্নগুলোর উত্তর কিন্তু এভাবেই দিতে হবে, ঠিক আছে। যে আপনি যে বিস্কিট বানায় এটা কী ডো বা কী খামির, খামিরের নাম কী, তারপরে হচ্ছে যে কী এখানে ইমালসিফায়ার কী ইউজ করতেছেন, এখানে অ্যান্টি ক্র্যাকিং ইউজ এজেন্ট কী ইউজ করতেছেন, এখানে কালার কী ইউজ করতেছেন, আপনার এখানে প্রিজারভেটিভ কী ইউজ করতেছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেই পারে। তারপরে কী বলছি যে ই 500 থেকে 599, এটা কিন্তু অ্যান্টি ক্র্যাকিং এজেন্ট, ঠিক আছে। অ্যান্টি ক্র্যাকিং এজেন্ট বলতে এটাই মানে ক্রিসপিনেস একটু বাড়িয়ে দেয় এরকম টাইপের। হ্যাঁ, তারপরে দেখেন এখানে আরেকটা কথা যে 600 থেকে 699, এটা ফ্লেভার ইনহ্যান্সার। ফ্লেভার ইনহ্যান্সারটা কি মানে ফ্লেভারটাকে ধরে রাখার জন্য ফ্লেভারের সাথে আর কিছু কেমিক্যাল অ্যাড করে, এটা কি আসলে ক্লেমিক্যাল। আমি আসলে মিল্কের একটা ফ্লেভার দিলাম, মিল্ক আসলে একটা বিস্কিটের মেয়াদ 6 মাস, ছয় মাস ধরে পর্যন্ত যদি ধরে না থাকে, আমি একটা বিস্কিট খেলাম 5 মাস পরে যায়, তখন যদি এই ফ্লেভারটা যদি না পাই তখন আমরা কী বলবো, আর এই ভুয়া বিস্কিটের মধ্যে কোনো ফ্লেভারই নেই, খালি মিল্কি নাম দিয়ে রাখছে, ঠিক না। তো এই জন্য ইনহ্যান্সারে ব্যবহার করতে হয়। তারপরে ই 900 থেকে ই 999 সুইটেনার্স হিসাবে বলতে পারি। আর হচ্ছে যে ই 1000 থেকে 1599, এটা হচ্ছে যে এডিটেশনাল কেমিক্যাল, এই যে কোনো ধরনের আমরা একটা বিস্কিটের মধ্যে এডিটেশনাল কেমিক্যাল ইউজ করে আমি এই বিস্কিটটাকে আরও একটু মডিফাই করলাম। এই আসলে এটা পুরোটাই আর&ডির কাজ। আর&ডির সেকশানে যারা থাকেন তাদেরকে আসলে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বাংলাদেশে এত পরিমাণের বিস্কিটের তারা নিয়ে আসছে, তাদের জন্য আসলে ভালোবাসার মানে কি বলবো, মানে আসলে বাংলাদেশের একটা ছোট মানে যত ছোট কান্ট্রি হোক না কেন বাংলাদেশে দেখেন অনেক বিস্কিট কোম্পানি, এই বিস্কিট কোম্পানিগুলো আসলে তো মানে প্রত্যেকটা বিস্কিট কোম্পানিতে দেখবেন 25-30 পদের আইটেম নিয়ে আসছে। তা কারা নিয়ে আসছে, আর&ডি সেকশন। তো আর&ডি সেকশনকে অবশ্যই আপনারা ধন্যবাদ জানাবেন। আর আসলে আমার ভিডিওটা অনেক লং হয়ে গেল, এত লং করতে আমি কখনোই চাই নাই, তো আসলে সবাইকে ধন্যবাদ। আর অনেক কিছু জানতে হলে আসলে ভিডিওটা লং করতে হয়, দেখলে আসলে অনেকে একটা আমি ছোট শর্টকাট ভিডিও বানাতে চাই, তো অনেক ছোট ভাই আমাকে প্রশ্ন করছে ভাইয়া আপনি লং ভিডিও বানালে সমস্যা কী, আমাদের যারা দেখার ইচ্ছা তারা দেখবো, যাদের দেখার ইচ্ছা নাই যাদের শেখার ইচ্ছা নাই তারা শিখবে না, আপনার ভিডিও আপনি বানান। সেক্ষেত্রে আমি কিন্তু কখনোই বলি না আমি ভিউ বাড়ানোর জন্য, বা আমি হচ্ছে যে আমি আপনাদের বলিও না বেশিরভাগ, হ্যাঁ, যে আমার চ্যানেলটাকে বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি
সাবস্ক্রাইব করবেন আপনাদের ইচ্ছা হলে। আমি কিন্তু এমন এমন ভিডিও বানাইছি, এবং তো যতগুলো ভিডিও বানাইছি ততগুলো যদি ভিডিওতে সাবস্ক্রাইব বা লাইক আসতো আমার ভিডিওতে এতদিন, মানে আমি আরও বড় বিশাল আকারে মানে আমি পৌঁছায় যাইতাম, সেক্ষেত্রে আমার ভিডিও বানানোর আগ্রহটা মানে বেশি থাকতো। আমার যত ভিউ বেশি হবে সেক্ষেত্রে কী হবে জানেন, মানে আমি মানে আমি মনে করবো যে আমার ভিডিও যেহেতু ভিউ হচ্ছে, যেহেতু দেখতেছে, সেক্ষেত্রে আমার হচ্ছে যে ভিডিও বানাইতে হবে। কিন্তু যখন ভিডিও যখন দেখা হয় না তখন আমার মনে হয় যে আসলে মনে হয় অ্যাকসেপ্ট করতেছে না, সেক্ষেত্রে আমি আসলে অনেক সময় না পরে বানাবো পরে বানাবো, এভাবে আসলে পিছিয়ে যায়। যাই হোক, সবাইকে ধন্যবাদ আর আসলে আমার সাথে থাকার জন্য, সবাইকে আমার অন্তরস্থল থেকে সবাইকে লাভ, আর হচ্ছে যে সবাই ভালো থাকবেন এবং মন দিয়ে পড়াশোনা করবেন, এবং যারা ইন্ডাস্ট্রিতে আছেন অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, যেন ফিউচারে কোথাও যেন ভাইবা দিতে গেলে তারা হচ্ছে যে যেন বলতে না পারে যে ছেলে এতদিন কী করছে। তো সবাইকে ভালো থাকবেন, সবাই ভালো, আল্লাহ রাখুক, আল্লাহ হাফেজ।